হিন্দুস্তান লিভার, পিএনজি, ডাবর, কোলগেট, ব্রিটানিয়া, বিসফার্ম, জনসন, মানে যতগুলো রিনোন ব্র্যান্ড রয়েছে এফএমসিজি গুডসের মধ্যে টোটালটা নিয়ে আমরা কাজ করি। মোটামুটি দেখুন, এগুলোকে বলা হয় হোলসেল প্যাক, ঠিক আছে, পেটি, ঠিক আছে। এই পেটি হিসাবে নিলে তখন একটা দাম, আর যদি তিনটে ছটা নেয় তাহলে একটা দাম। মোটামুটি ধরুন যদি 10 পেটি 20 পেটি মাল নেয় আপনার দোকানে, যদি আপনি চান যে রেপুটেশনটা বাড়াতে, কখনো জানবেন যে মানে কপি মাল বিক্রি করে কিন্তু রেপুটেশন বাড়ানো যায় না। যদি আপনার গ্রাহক আপনার রেফারেন্সে কেউ আসেন, চেষ্টা করুন তাদেরকে আরো 5% করে বেশি দেওয়ার। যত ছোট মালে যাবেন তত মার্জিনটা একটু কম থাকে, কিন্তু সেলটা প্রচন্ড হাই হয়। আমাকে অনেকেই বলেছিলেন এফএমসিজির আইটেম নিয়ে বা মুদিখানা দোকানের আইটেম নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তাদের উদ্দেশ্যে আজকের আমার এই প্রতিবেদনটি। আজ আমি আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনারা top 20 ব্র্যান্ডেড আইটেম পাবেন, যা হবে একদমই হোলসেল প্রাইসের মধ্যে, এবং প্রত্যেকটি আইটেম হবে 200% জেনুইন, কোনো ফেক বা কপি আইটেম এখানে পাবেন না। আর এমন টাইপের ভিডিও দেখবার জন্য অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখবেন আর বাংলাকে ভালোবাসবেন। আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু আইটেম কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করে রিসার্চ করে তারপরই কিনবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ এই সম্পূর্ণ উদ্যোগ আর এই সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি। আপনার নাম? আমার নাম অরিজিৎ সাহা। আপনার স্বপ্নেম কি রয়েছে? আমার স্বপ্নেম রয়েছে MS নিউ সাহা স্টোর্স। তো এখানে মূলত কি করা হয়, মানে কেমন টাইপের কাজ? এখানে FMCG গুডস, মানে টোটাল যে কটা কোম্পানিজ রয়েছে লাইক হিন্দুস্তান লিভার, পিএনজি, ডাবর, কোলগেট, ব্রিটানিয়া, বিসফার্ম, জনসন, মানে যতগুলো রিনোন ব্র্যান্ড রয়েছে FMCG গুডসের মধ্যে টোটালটা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে। এবারে আমার কাছে এই মুহূর্তে সমস্ত কিছু যতটা আমি পারছি দেখানোর চেষ্টা করছি, কারণ সব প্রোডাক্টের দাম, আর কারণ এত রকমের ভ্যারাইটি, এক একটা পার্টিকুলার কোম্পানির 100-এর উপরে প্রোডাক্ট রয়েছে, আমি যতটা পারছি চেষ্টা করছি দেখানো, কভার করার আগে চেষ্টা করছি। তো অনেকে বলবেন যে দেখতে তো দোকানের মতো, তাহলে আপনি কেমন স্টক আছে আপনার কাছে? হ্যাঁ দেখুন, দেখতে স্টকটা আমার হয়তো দেখতে রিটেল শপের মতনই লাগবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি উপরে বেশ কিছু স্টক রয়েছে, আর তার থেকে বড় কথা হচ্ছে যে আলটিমেটলি তো কথা হচ্ছে আপনি যে কোয়ান্টিটিটা পাচ্ছেন আমার কাছে, স্যাটিসফ্যাকশনটা পাচ্ছেন নাকি সেই কোয়ান্টিটিতে। আপনি যদি মানে বলেন কোয়ান্টিটি, হ্যাঁ তিন চারতলা বিল্ডিং রয়েছে, মানে টোটাল চারতলা বিল্ডিংটা তো রয়েছে, মানে এটা শুধু আমার যে ধরুন 1 পেটি 2 পেটি মালের হলে, এবার ধরুন 30 পেটি 40 পেটি 50 পেটি যেরকম যা কোয়ান্টিটি চাইবেন, তার জন্য একটা পার্সোনাল গোডাউন রয়েছে। গোডাউনটা এই মুহূর্তে দেখা ঘোলা বাস স্ট্যান্ড নিয়ার মঞ্জিনিস, এখানে গুগল ম্যাপে পারলে লোকেশনটা পেয়ে যাবেন, যে ঘোলা মঞ্জিনিস বলে লোকেশনটা পেয়ে যাবেন। আর যদি সোদপুর মানে শিয়ালদা বা হাওড়ার থেকে কেউ আসতে চান, তাহলে শিয়ালদার থেকে ট্রেনে করে সোদপুর আসতে হবে, মানে ব্যারাকপুরে দুটো স্টেশন আগে, মানে খড়দা টিটাগড় তারপর ব্যারাকপুর, এটা হচ্ছে সোদপুর। এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন যে ঘোলা বাস স্ট্যান্ড যাবো, ওখান থেকে ডাইরেক্ট 4 নম্বর রেলগেট থেকে যদি অটো ধরেন 10-12 টাকা মতো এরকম ভাড়া নেয়, তো ওখান থেকে ডাইরেক্ট চলে আসতে হবে। আমাদের এই মুহূর্তে লোকালে কিছু কাজ হয়, প্লাস বিরাটি, দমদম, ওইদিকে বারাসাত, এই জায়গাগুলো কাজ হচ্ছে, ঠিক আছে। আর আগে মানে বাবার কিছু কারণে শরীর খারাপ পড়ে আমি এখন এই মুহূর্তে টেক ওভার করেছি ব্যবসাটা, আগে নৈহাটি, তারপর রানাঘাট বানাঘাট সাইডেও মালটা যেত। প্রথমে শুরু করি সব থেকে হাই ডিমান্ডিং আর্টিকেল, চকলেট দিয়ে শুরু করা যাক, ঠিক আছে। এখানে রয়েছে চকলেটের সমস্ত আর্টিকেল গুলো একটা একটা করে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। এটা রয়েছে ওরিওস রেড ভেলভেট সিল্ক, ঠিক আছে, এটা 175 MRP প্লাস। এই একটা রয়েছে, এটা আপনার সব থেকে বেশি বিক্রি হয়, ঠিক আছে, এটা হচ্ছে হার্ড ব্লাস্ট বলে, তো এগুলো হলো 175-এর। আর এগুলো এইখানে রয়েছে টেম্পটেশনের কিছু সেকশন, মানে ক্যাডবিরির এই সেকশনগুলো কিছু রয়েছে, ঠিক আছে। এগুলো 10% থেকে শুরু করে আপ টু 13% 14% অবধি থাকে, ঠিক আছে। এবার যেরকম যা কোয়ান্টিটি নেবেন সেই হিসাবে আমি চেষ্টা করবো যে প্রাইসটা করার, হ্যাঁ 10-15% থাকে, যেরকম ভলিউম হবে আপনার নামার সেই হিসাবে হবে। আচ্ছা এইদিকে রয়েছে, হ্যাঁ স্টকটা যতটা পারছি আমি কভার করার চেষ্টা করছি। এটা রয়েছে ওটারই ছোটোটা, ঠিক আছে, এগুলো হচ্ছে 80 টাকা MRP, ঠিক আছে। আর এইটা রয়েছে 70
10-15% থাকে অ্যাজ পার ইউর মানে ডিমান্ড, সেই হিসেবে প্রাইসটা লাগবে। মানে আমি কোনো ফেক কোনো আইটেমে কাজ করি না, চেষ্টা করবো যে যতটা যদি কেউ জিএসটি বিল চায়, মানে 90% আমার কাজ হয় জিএসটিতে, তো আশা করি তাতেও কোনো সমস্যা হবে না, পাকা বিলও। আর আমি কোনো রকম কোনো ফেক আইটেম, মানে অনেক এখন ফেক আইটেম বেরিয়ে যায় ঠিক আছে, আমি কোনোটাই কাজ করি না, সব ব্র্যান্ডেড আইটেম। তো যদি ভাবেন যে রেট নিয়ে মানে এর থেকেও হয়তো কম রেটে পাওয়া যায়, কিন্তু আমার কাছে 12 মাস মানে মেনলি ডিসেম্বর বা নভেম্বর থেকে ক্যাডবি ডিমান্ডটা সব থেকে হাই হয়, আমার কাছে 12 মাস সাফিসিয়েন্ট স্টক পাবেন, এরকম না যে এসে আপনাদের ফিরে দিয়ে যেতে হবে। কিন্তু কিছু হয়তো কিছু জায়গায় হয়তো কমে পাচ্ছেন, আজকে পাবেন কালকে পাবেন না, কিন্তু ব্যবসাটা একটা যেহেতু এই লাইনে ব্যবসাটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তো আমি চেষ্টা করবো কন্টিনিউয়াস আমার কাস্টমারদের ওই সার্ভিসটা প্রোভাইড করেন অ্যাজ পার দ্য কোয়ান্টিটি। এটা হলো ক্যাডবিরি। আমি মেনলি ছোটো যে আর্টিকেলগুলো রয়েছে, যেমন এই যে 40 টাকার রয়েছে, 40 টাকার সিল্ক ঠিক আছে, এখানে রয়েছে 20 টাকার, তারপরে 20 টাকার, হ্যাঁ এই যে রয়েছে ফিউজ, ক্যাডবেরি ফিউজ ঠিক আছে, হ্যাঁ এগুলো সবকটা ওই সেম ডিসকাউন্টের মধ্যেই থাকবে। এটা হচ্ছে ক্রিসপেলো ঠিক আছে, আর এইখানে রয়েছে বনভিলে, যেটা এখন খুব চলছে যে লোকের ডার্ক চকলেট চাইছে, তো এটা ছোটোটা রয়েছে, এটার বড়ও রয়েছে, এই যে বড়োটা ঠিক আছে, এটা 99 MRP। এবারে সেই হিসাবেই ওই 10-15% মাইনাস করে যেরকম কোয়ান্টিটি নেবেন সেই হিসাবে আপনার রেটটা দেওয়া হবে ঠিক আছে। আচ্ছা এটা ক্যাডবেরির একটা সেকশন হলো। এবারে আসি বিস্কুটের সেকশনে ঠিক আছে। বিস্কুটের মানে যেহেতু ওটা আইটেমগুলো খুব ছোটো আর্টিকেল, চেষ্টা করছে ওগুলো পেটিতেই দেখানো ঠিক আছে। যেমন এটা রয়েছে ব্রিটানিয়া মেরিগোল্ড 400 গ্রামে ঠিক আছে, তারপরে এই পেটিটা রয়েছে আপনার গুড ডে কাজু ঠিক আছে, যেটা 30 টাকা, হ্যাঁ খোলা রয়েছে আমার কাছে, আমি খোলা কোয়ান্টিটিগুলো দেখাচ্ছি। মেরিগোল্ডের পেটিটা দেখালাম, আচ্ছা না এটা হচ্ছে 300 টোস্ট ঠিক আছে, এটারও পেটি রয়েছে ব্রিটানিয়ার টোস্ট আর কি ঠিক আছে, এটা 35 টাকা MRP। বিস্কুটে মোটামুটি ব্রিটানিয়ার বিস্কুটে ওই 10-15% 14% অ্যাজ পার ইউর কোয়ান্টিটি, সেই হিসাবে আমি রেটটা বলে দেবো আর কি। কপিস কিনতে হবে মানে মোটামুটি, দেখুন এগুলোকে বলা হয় হোলসেল প্যাক ঠিক আছে, পেটি ঠিক আছে, এই পেটি হিসাবে নিলে তখন একটা দাম, আর যদি 3-6টা নেয় তাহলে একটা দাম ঠিক আছে, আর যদি ধরুন 5-10 পেটি নেয় তখন আরেকটা দাম, মানে ম্যাক্সিমাম কোয়ান্টিটিটা আরও দামটা কমে যাবে। যতটা সম্ভব চেষ্টা করবো, মোটামুটি ধরুন যদি 10-20 পেটি মাল না তাহলে আমি সেই ক্ষেত্রে 14% চেষ্টা করবো দেওয়ার। মার্জিন খুবই কম থাকে এই প্রোডাক্টগুলোতে। এটা রয়েছে 300 ব্রিটানিয়া থিন ঠিক আছে, এটা 35 টাকা MRP, এটা সেমি ঠিক আছে। আচ্ছা এবারে আসি ব্রিটানিয়ার 400 থিন রয়েছে এইটা, আচ্ছা এবারে রয়েছে বিসফার্মের মেরি ঠিক আছে, এটাও এরকম সেম ঠিক আছে, এটা চেষ্টা করবো মেরির ক্ষেত্রে স্কিমটা একটু বেশি থাকে, মানে বিসফার্মের মেরির ক্ষেত্রে মেরিটা আমি চেষ্টা করবো মার্কেটের থেকে, মানে সমস্ত যে অনলাইন সাইটসগুলো রয়েছে বা FMCG গ্রুপে যারা কাজ করছে তাদের থেকে, হ্যাঁ নামগুলো বলা উচিত নয় কারণ কি সবাই বিজনেস করছে, আমিও বিজনেস করার জন্য এই প্ল্যাটফর্মে আসা, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেষ্টা করবো যে বাকি সবার থেকে আমি রিজনেবল প্রাইসে দিতে পারবো। মানে মোটামুটি বিসফার্মের মেরির ক্ষেত্রে এখন পেটির দাম যেটা হোলসেল প্যাক 20 পিস থাকে, ওটা 590-600 টাকা এরকম একটা দাম থাকে ঠিক আছে। এটা রইল 400 থিন ঠিক আছে। এবারে আসছি কিছু কসমেটিক্স আইটেমটা দেখাই, তারপরে আরও বিস্কুটের কিছু সেকশন আছে যেগুলো কভার করবো। এখানে রয়েছে পন্স ট্যাল্ক, মানে যেটা পাউডার হয় আর কি ওটা ঠিক আছে, আর তার নিচে রয়েছে ডাবরের কিছু জিনিস, যেরকম ডাবর গোলাবরি, তারপরে হচ্ছে এখানে চার্মিস বলে, এখন শীত চলে গেছে তো ওটা আর প্রয়োজন নেই ঠিক আছে, এগুলো পার্সেন্টেজটা বেশ ভালো থাকে ঠিক আছে। এগুলো পেটি নিলে মানে আমাদের, দেখুন আমাদের সেকশনের মধ্যে কী হয় যে 15-20% মধ্যে আপ অ্যান্ড ডাউন করে ঠিক আছে, মানে 10-20% মধ্যে যেই প্রোডাক্টে যেরকম পার্সেন্টেজ আমরা পাই, আমাদের চেষ্টা করি যে ম্যাক্সিমাম পার্সেন্টেজটা কাস্টমারকে প্রোভাইড করা ঠিক আছে। পন্সের ক্ষেত্রে 10% অ্যাটলিস্ট যদি কেউ 3 পিস নেয়, আর যদি 12-18 বা পেটি যদি নেয় সেই ক্ষেত্রে 15% অবধি আমি দিতে পারবো, 15-17 আমি, মানে যদি আপনার গ্রাহক আপনার রেফারেন্সে কেউ আসে আমি চেষ্টা করবো তাদেরকে আরও 1% করে বেশি দেওয়ার ঠিক আছে। আচ্ছা এখানে রয়েছে, হ্যাঁ বাকিটা একটা রিলেশন তৈরি হবে অবশ্যই। এবারে রয়েছে হিমালয়ার যে নিম ফেস ওয়াশ ঠিক আছে, এইটা রয়েছে, তারপরে রয়েছে গোলাপ জল, ডাবর গোলাপরি ঠিক আছে, না কোনো কপি আইটেম আমি বেচি না, কোনো কোম্পানিরই কোনো কপি আইটেম আমি বেচি না। এটা রয়েছে স্যাভলনের লিকুইড ঠিক আছে, স্যাভলন লিকুইড 1 লিটারের রয়েছে। আচ্ছা এরপরে রয়েছে গোদরেজের এই স্যানিটাইজারটা ঠিক আছে, এটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে, অনেকটা স্টক রয়েছে, 25 টাকা স্যানিটাইজার, তো এই জিনিসটা ডিমান্ড হবে না সবাইকে একটা করে, এটা 25 টাকা MRP ঠিক আছে, এটা মানে 21 টাকা অবধি আমি
দিতে পারবো, ঠিক আছে? ব্র্যান্ডেড মানে একদম গোদরেজের মতো ব্র্যান্ড রয়েছে। স্যাভলনের ক্ষেত্রে ওই 15% মতো থাকে, 10-15% থাকে। এটা ভ্যারি করে যেরকম কোয়ান্টিটি নেবে সেই হিসাবে, কারণ এই লাইনটা পুরোটাই হয় হচ্ছে ভলিউমের উপরে কাজ, ঠিক আছে? এটা হচ্ছে 25 টাকা ডেটলের স্যানিটাইজার, আমি কোনোরকম কোনো ডিমাল বেশি না আগেই বললাম। তো এটা 25 টাকা এমআরপি, এটার কেনা পড়বে হচ্ছে 23-22.50 এরকম কেনা পড়বে, ঠিক আছে? মানে এর থেকেও যদি পেটি নেন সেই ক্ষেত্রে আরও আসতে পারে না, তার জন্য ডেলিভারি করা যাবে। হ্যাঁ, মানে ডেলিভারি করে দেওয়া যাবে যদি মানে গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, যদি কেউ গাড়ি ভাড়া দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আমি মালটা, সে মালটা লিখিয়ে দিল বা অনলাইনে পেমেন্ট, জিপে, ফোনপে, সমস্ত কোয়ান্টিটি করতে হবে। কারণ কি মানে এখানে আমার হয়তো মার্জিনাল প্রফিট থাকে 1-2%, এটা পুরোটাই রোটেশনের উপরে হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে রয়েছে মানে 15% থাকবে না, মানে এরকম নয়, তাদের 15% থাকবে এরকম নয়, কারণ পুরোটাই হয় 3-4% মার্জিনের উপরে বিজনেসটা। আচ্ছা, এটা রয়েছে কুমারিকা, ঠিক আছে? এই ব্র্যান্ডটা রিসেন্টলি খুব চলছে, যে জড়িবুটি দেওয়া একটা জিনিস। আচ্ছা, কেমন কি পার্সেন্টেজ থাকবে? এটাই থাকবে ওরকমই, মানে 15-20%, এটা মার্জিনটা একটু বেশি থাকে, ঠিক আছে? অ্যাজ পার দ্য কোয়ান্টিটি। হ্যাঁ, হেয়ার অয়েল এটা। আচ্ছা, এটা রয়েছে ডাবরের স্যানিটাইজার, ঠিক আছে? আর এগুলো কেমন কি দাম আছে? এগুলো রয়েছে, এটা 60 টাকা এমআরপি রয়েছে, ঠিক আছে? এটা ওরকম আপনার ধরুন ওই 50 টাকা মতো কেনা পড়বে, ঠিক আছে? আচ্ছা, এখানে রয়েছে টোটাল শ্যাম্পু সেকশনটা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ট্রেসমি রয়েছে, ক্লিনিক প্লাস রয়েছে, ডাব রয়েছে, তারপরে আপনার রয়েছে লরিয়াল, লরিয়ালের শ্যাম্পু কন্ডিশনার, প্লাস এখানে এখন চলছে খুব ইন্দুলেখা, তারপরে পিএনজি রয়েছে, হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে? এইদিকে নিচে রয়েছে আপনার সানসিল্কের আরও যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে, সেগুলোও রয়েছে, ঠিক আছে? এগুলো কেমন কি পার্সেন্টেজ থাকে? এগুলো থাকে 15-20%, 10%, যেরকম কোয়ান্টিটি নেবে। মানে এখানে আমাদের মোটামুটি 10-20% সবথেকে বেশি মোটামুটি পার কেভিনের পার্সেন্টেজটা সবথেকে বেশি থাকে, ঠিক আছে? যেমন ইন্দুলেখা তো পার্সেন্টেজটা বেশ ভালো থাকে, কারণ ইন্দুলেখার মানে শ্যাম্পু প্লাস কন্ডিশনারে মানে সবসময় 15% থাকে, হ্যাঁ সবসময় 15% থাকে, ঠিক আছে? আচ্ছা, এবারে আসছি ইন্দুলেখা মানে এগুলো, হ্যাঁ এটা হচ্ছে ইন্দুলেখা শ্যাম্পু, ঠিক আছে? ইন্দুলেখা তেলটা উপাসে আছে, আমি দেখাচ্ছি, এখানে যা স্যাম্পেল গুলো লেখা থাকে, ঠিক আছে, এখানে দেখানোর জন্য। তারপর যেরকম উপরে গিয়ে স্টকটা আমি দেখিয়ে দিচ্ছি, পাশে গোডাউন রয়েছে, এটা রয়েছে হরলিক্স বিস্কুট, খুব চলে, ঠিক আছে? এটা প্রচন্ড চলে, মানে রুরাল এরিয়া এটা ডিমান্ডটা সব থেকে বেশি, কারণ কি না এখনো পর্যন্ত 35 টাকায় যে পরিমাণ 300 গ্রাম বিস্কুট সেটা মানে প্লাস আবার হরলিক্স এর মধ্যে ব্র্যান্ডের ভ্যালু রয়েছে। এগুলো পেটি নিলে কেনা পড়ে আপনার 1100 টাকা পেটি, ঠিক আছে? এবার পেটিতে থাকে 36 পিস, ঠিক আছে? আর এমনি লুজ নিলে 31 টাকা কেনা পড়ে। এবার নিশ্চয় কেউ দূর থেকে গেলে নিশ্চয়ই আর লুজ নেওয়া তো পসিবল না, তো এগুলো পেটি হিসাবেই হবে, মানে 10-20 পেটি যেরকম চাইবেন সেরকম প্রোভাইড করে দিতে পারবো। বেশি কিনলে তখন আমি চেষ্টা করবো যতটা যা সম্ভব দাম। বিশ্রামের সোসুইটটা এমআরপি হচ্ছে 40 টাকা, এটা পেটি নিলে কেনা পড়ে ওই 35-34 টাকা মতো কেনা পড়ে, ঠিক আছে? ডিপেন্ড করে দামটা, যেরকম যা কোয়ান্টিটি নেবেন সেই হিসাবে দামটা ডিপেন্ড করে, যখন যেরকম স্কিম থাকে কোম্পানি তখন সেই হিসাবে দামগুলো দেওয়া হয়। মানে যখন এটা রয়েছে বিশ্রামের ক্রিস্পি ক্রিম কেকার, ঠিক আছে? এটা 40 টাকা এমআরপি, এটা মানে নর্মাল 35 টাকা পেটি নিলে আরো কম কেনা পড়ে, ঠিক আছে? এটা রয়েছে সব অরিজিনাল প্রোডাক্ট, আমি কোন রকম কোন ডুপ্লিকেট প্রোডাক্ট বেচি না। যেমন আমি রিসেন্টলি দেখলাম মানে পালসের অনেক রকম টাইপের কোম্পানি বেরিয়ে গেছে, কিন্তু পাসপাস হচ্ছে কিন্তু মেন কোম্পানি, মানে ডিএস গ্রুপই হচ্ছে পালসের একদম অরিজিনাল ব্র্যান্ড। এবার যত যাই হোক মানে অন্য কোম্পানি, যে কোয়ালিটিটা সে কোয়ালিটি আর ব্র্যান্ডের যে ট্রাস্টটা ওটা কিন্তু পাবেন। হ্যাঁ, অরিজিনাল অরিজিনালই থাকে আর কপি কপি হয় মানে সেই। আর তারপর আরেকটা ব্যাপার কি, দোকানের আপনার দোকানে যদি আপনি চান যে রেপুটেশনটা বাড়াতে, কখনো জানবেন যে মানে কপি মাল বিক্রি করে কিন্তু রেপুটেশন বাড়ানো যায় না, যেদিনকে বুঝবে সেদিন কিন্তু কাস্টমার রিলেশনটা খারাপ হবে। তাই আমি চেষ্টা করি সবসময় অরিজিনাল জিনিসগুলো প্রোভাইড করা। আচ্ছা, এখানে রয়েছে এই টোস্ট, এটা মিল্ক টোস্ট, ঠিক আছে? আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে নর্মাল টোস্ট। আচ্ছা, কেনা পড়বে এটা ওই 35-30 টাকা এমআরপির মাল, ঠিক আছে? এটা কেনা পড়বে পেটি নিলে 26 টাকা মতো, আর লুজ নিলে ওই 27 টাকা মতো। মানে ওই সেম যেটা বললাম যে 10-15% এর মধ্যে ভ্যারি করে প্রাইসটা, যখন যেরকম কেনা পড়ে আমার আমি তখন সেই হিসাবে দামটা ধরতে পারবো। আচ্ছা, এখানে রয়েছে জনসনের এই বেবি শ্যাম্পুটা, ঠিক আছে? এই বিগ সাইজের যে শ্যাম্পুটা, এই শ্যাম্পুগুলো মানে ধরুন কিছু মানে আমরা শপিং মল থেকে কিনি, কারণ ওখানে মার্জিনটা নাকি বেশি পাওয়া যায়। আমি বলছি আসুন এখানে, মানে আমি প্রমাণ করে দেবো যে আপনি ওখানের থেকে কম এখানে পাবেন। এগুলো সব কারেন্ট, মানে এগুলো ওরকম মানে পুরোনো ডেটের নয় বা বাই ওয়ান গেট ওয়ান করার মতো নয় যে ডেট কমে গেছে তাই জন্য
মালটাকে দিচ্ছি, ঠিক আছে, ওরকম নয় জিনিসটা। এগুলো 15% অ্যাভাব থাকে, জনসনের যা প্রোডাক্ট আছে 15% অ্যাভাব থাকে। হ্যাঁ, এখানে রয়েছে বিস্কুটের সেকশনটা, ঠিক আছে। আচ্ছা, এই পাশে রয়েছে কিছু চকলেটের আইটেম রয়েছে, প্লাস কিছু কসমেটিক্স আইটেম রয়েছে, রাখা রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে আমুলের যে 1 কেজি আমুল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে এক কেজি আমুলটা আপনার, এক আমুলের কিন্তু মার্জিন খুব কম থাকে, ঠিক আছে। আমুলে 7% থেকে 8% মতো মার্জিন থাকে, অনেক কম থাকে আমুল, কারণ এটা আমার ডেইরি গুডস যেহেতু, তো সেই কারণে এতে মার্জিনটা খুব কম থাকে। কিন্তু আমুলের মতো না করতে পারেনি আর, আমুল আমুলই মানে আমুল, মানে আমুল যে দুধটা শুধুমাত্র এই ডেয়ারি প্রোডাক্ট হিসাবে এখন এই দুধটা চলছে, এখন তো নেসলে ফেসলে এসছে, তার আগে রয়েছে আমুলিয়া, ঠিক আছে, ডেয়ারি হোয়াইটনার বলে এটাকে, চায়ের জন্য বেস্ট, ঠিক আছে। এগুলো সেম, যেহেতু আমুল ব্র্যান্ডের মার্জিনটা ওরকমই থাকে, 7 থেকে 8% থাকে, ঠিক আছে। হ্যাঁ, মানে যদি বেশি নেয় সেই ক্ষেত্রে আরো কিছু 1-2% বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো, হ্যাঁ সেটা অবশ্যই আমি কথা বলবো। এগুলো সেম মানে আমুল আমুলিয়া, এগুলো বিশাল সেল থাকে, বিশাল সেল, এগুলো সব থেকে হাই ডিমান্ডিং প্রোডাক্ট, ঠিক আছে। এখন 5 টাকা আমুলের 6 টাকা হচ্ছে, 1 কেজি কেনা, হ্যাঁ 1 কেজি কেনা সম্ভব নয়। পুরো একটা 5 টাকার একটা কিনলো, কিনে সঙ্গে সঙ্গে সেম থাকে না, এগুলো একটু কম থাকে, ঠিক আছে। মানে 1 কেজি বা 500 বা 200 থেকে এটা মার্জিনটা একটু কম থাকে, কারণ এটা যে কোনো রানিং মুভিং আর্টিকেল হলে সেটা মার্জিনটা একটু কম থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে রয়েছে কিছু বেবি ফুড, বেবি ফুড রয়েছে, এই যে অনেকগুলো স্টক রয়েছে, এটা রয়েছে নেস্টাম, ঠিক আছে। এমআরপি কি থাকবে এগুলো? এমআরপি দেখুন, এটার এমআরপি বলা পসিবল না, কারণ নেসলে লাস্ট 3 মাসের মধ্যে যেভাবে এমআরপি রাইজ করেছে, কারণ এদের মনোপলি ব্যবসা একটা, ঠিক আছে। কারণ মানে হিমালয়া এসছে, অনেক কোম্পানি এসছে, বেবি ফুডের দিকে নেসলে আলটিমেট, তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের এমআরপি এই মুহূর্তে কি আছে সেটা আমি এমআরপি আপনাকে বললাম, নতুন যে লটের মালটা সেটা এমআরপি কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। তো এটা রয়েছে নেস্টাম রাইস ভেজিটেবল, তো এটার ক্ষেত্রে মার্জিন থাকে 10% মতো মার্জিন থাকে, ঠিক আছে। মানে মনোপলি কোম্পানি, ঠিক আছে, যেমন বললাম আমুলের ক্ষেত্রে এর ক্ষেত্রেও সেমই, হ্যাঁ। মানে এগুলো তারপরে দেখুন, মানে আপনারা যখন মিড প্লাস বা এই সমস্ত জায়গায় লোকে বলে যে ওখানে কম দামে পাওয়া যাচ্ছে না, আপনি যদি জিনিসটা 10% মার্জিনে কেনেন, আপনিও পারবেন জিনিসটাকে 8% বা 9% বেচতে, কারণ আমি যখন পেটি নেবেন আমি চেষ্টা করবো আর্টু রেটটা ঠিকঠাক করে দেবো, ঠিক আছে। মানুষ কিনতে চাইবে, মানে এগুলো অন্য ব্র্যান্ড চলবে না, এখানে কিন্তু কোনো কপি মাল পাবেন না, এই ব্র্যান্ডটা বাচ্চায় খাওয়া, মানে এটার প্রতি আমি একটা স্ট্রং একটা ফিলিং কাজ করে, ঠিক আছে। এটা রয়েছে স্যারেলাক, ঠিক আছে। স্যারেলাকের সমস্ত রকম সাইজ পাবেন, মানে যত রকম হয়, 10 মানে 6 থেকে শুরু হয়, উপরে স্টকটা রয়েছে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা আইটেম ইন্ডিভিজুয়ালি দেখানো সম্ভব না, দেখাবো পরে। মানে আচ্ছা, এখানে আরো রয়েছে স্যারেলাকের কিছু স্টক রয়েছে, আচ্ছা, আর এর উপরে রয়েছে ল্যাকটোজেনের কিছু সেকশন, ল্যাকটোজেন 1-4 রয়েছে, প্লাস তারপরে রয়েছে নান, এগুলো সব সেম, এগুলো নেসলে কোম্পানির, এগুলো সব সেম, ঠিক আছে। মানে এটা 9-10-11% এরকম থাকে, পেটি নিলে হয়তো একটু বেশি হবে, কিন্তু 9-10% থাকে। এগুলো অন এমআরপি তে বিক্রি হয়, এগুলো কোনোটাই এমআরপি নিচে বিক্রি হয় না, এগুলো এমআরপি নিচে বিক্রি হয় না, তো 10% মার্জিন, মানে এটা তো দেখতে শুনতে লাগে 10% মার্জিন, কিন্তু এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি অন এমআরপি তে বেচতে পারবেন, এগুলো একটা এমন আইটেম দোকান না, মানে না রাখলে পরে দোকান চলবে না, ঠিক আছে। আচ্ছা, এর নিচে রয়েছে কিছু কোলগেটের স্টক, ঠিক আছে, এখানে মানে জাস্ট রিটেল করার মতো স্টক গুলো রাখা আছে। এখানে রয়েছে ডাবর, ওপাশে রয়েছে 200 কোলগেট, ঠিক আছে, এখানে রয়েছে 50 কোলগেট, শিবাকা, ঠিক আছে, শিবাকা ভেদ শক্তি, ঠিক আছে, এগুলোর মার্জিনটা এই শিবাকা ভেদ শক্তি যেটা আছে এটাই আমি আপ টু 15% থেকে 17% লাগিয়ে দেবো, ঠিক আছে। ডাবরের বাবুল ফাবুল যা আছে ওখানে আমি 13-18% অবধি করে দেবো, যখন যেরকম কেনা আছে আমি আগেই বললাম যে সেই হিসাবে আমি রেটটা ধরতে পারবো। কোলগেটের ক্ষেত্রে ওই 12-13% বা 15% যদি কেউ পেটি না আমি তাকে 15% অবধি রেট লাগিয়ে দিতে পারবো। পেপসুডেন্টের ক্ষেত্রে সেম 12-15% মধ্যে রেট করে দিতে পারবো, হ্যাঁ। এখানে স্টক রয়েছে, ঠিক আছে, আচ্ছা, এখানে জনসনের কিছু পাউডার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই পাশে রয়েছে যে শ্যাম্পুর স্যাশেগুলো, ঠিক আছে, এই জিনিসটা শ্যাম্পুর কন্টেনারের থেকে কিন্তু স্যাশের বিক্রিটা সব থেকে হাই হবে, ঠিক আছে। এখানে রয়েছে, হ্যাঁ, কারণ কি মানে এই জিনিসটা ধরুন কেউ ঘুরতে গেছে সে তার পক্ষে একটা কন্টেনার বোতল নিয়ে যাওয়া সম্ভব না, তো তাকে এই স্যাশেগুলো তাই জন্য প্রচন্ড চলে, হ্যাঁ, দরকার হয় না, কারণ পাতা বেশি হিসাব মতো দেখা যায়, পাতা বেশি থাকে, লাভ হয়, তো সেই হিসাবে আর কি পাতাগুলো নাও। এগুলোতে পার্সেন্টেজ, এগুলোর ক্ষেত্রে দেখুন এগুলো পেটির দাম আমি বলতে পারবো, ঠিক আছে, কারণ এগুলো আপনার যে 4 টাকা লরিয়ালটা আছে ওটা 54 টাকা চেন আপনি দোকানে হামেশাই বেচতে পারবো, তো সেই জায়গায় এখানে এটা আপনার পেটি হিসাবে কেনা পড়বে 1400 টাকা পেটি কেনা পড়বে, ঠিক আছে,
1400 টাকা পেটি কেনা পড়বে। আচ্ছা, আশা করি যারা এগুলো নিতে আসবে তারা হোলসেল দোকান যেহেতু তারা পেটি নেবে। অফিস থাকবে 1400 টাকার মধ্যে? পেটিতে কপিস থাকে, পেটিতে থাকে 48 চেন। ঠিক আছে, দেখুন এখানে প্রত্যেকটা আইটেম যেগুলো স্মল আর্টিকেল, এর যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিসে বলি মানে তারা কেউ ডিভাইড করবে না, কারণ যারা কিনতে আসে এগুলো তারা সবাই জানে পেটিতে কটা থাকে। মানে আমি শুধু রেটগুলো বলার কারণটা এটাই যে যাতে মার্কেটের সঙ্গে তারা রেটটাকে ট্যালি করে নিতে পারে, মানে কম্পেয়ার করতে পারে। উপরে কিছু ধূপকাঠির রয়েছে, ঠিক আছে, কোম্পানি রয়েছে। আমি বললাম আগে যে আমি কোন নন ব্র্যান্ডেড প্রোডাক্টে কাজ করি না, যেমন এখানে রয়েছে শালিমার, ঠিক আছে, তার পাশে আইটিসির প্রোডাক্ট রয়েছে, এটা রয়েছে মঙ্গলদীপ, এটা আইটিসি, ঠিক আছে। আচ্ছা, তার পাশে এইটা রয়েছে শালিমারের, এটা রয়েছে শালিমারের, ঠিক আছে, এখানে রয়েছে সেন্সোডাইন, ঠিক আছে। এখন এই ব্র্যান্ডটা মানে ধূপকাঠির ক্ষেত্রে প্রফিটটা অনেকটাই থাকে, মানে 15-20% অব্দি প্রফিট থাকে, হ্যাঁ বেশি থাকে। কিন্তু আরেকটা জিনিস বলে দিচ্ছি, ধূপকাঠি যদি শিয়ালদা বা ও সমস্ত জায়গার থেকে কেনেন তার থেকে এইখানে পার্থক্যটা এইটা, হয়তো আপনার আরো বেশি পান, 30% বা 50% প্রফিট পান। আমার প্রত্যেকটা প্রোডাক্ট জিএসটি দেখেন এবং অথেন্টিক কোম্পানির প্রোডাক্ট, ঠিক আছে। আমি কোনো রকম কোনো ডিমাল বেচি না, কারণ ধূপকাঠিতে ম্যাক্সিমাম ডি হয়, ঠিক আছে, ধরুন সাপোজ 1, 2, 3, 4 সব থেকে হাই মুভিং আর্টিকেল, কিন্তু ওদের সব থেকে বেশি ডুপ্লিকেট মাল পাওয়া যায়, ঠিক আছে। তো সেই কারণে আমি কোনো ডুপ্লিকেট মাল বেচি না, সেই ক্ষেত্রে আমি ওগুলোর সঙ্গে কম্পেয়ার করবো না, হ্যাঁ, সমস্ত অরিজিনাল আইটেম। আর সেন্সোডাইনের ক্ষেত্রে কেমন কি প্রফিট? সেন্সোডাইনের ক্ষেত্রে প্রফিট থাকে ওরকম 15 থেকে মানে 13-15, 16 যেরকম যা নেবেন অ্যাজ পার দ্য কোয়ান্টিটি প্রফিটটা থাকে। এবারে আসি মানে মোটামুটি ডেইলি লাইফের সঙ্গে একদম চিপকিয়ে রয়েছে এমন একটা কোম্পানি, যেটার নাম হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, ঠিক আছে। এখানে রয়েছে, হ্যাঁ, মানে এদের হিউজ প্রোডাক্ট, এরা কিছুতে বাকি নেই, টাটার পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এখানে রয়েছে 500 সানলাইট, ঠিক আছে, 500 সানলাইটের ব্যাগ রয়েছে এখানে, ঠিক আছে। আমি আগেই বললাম যে আমি ম্যাক্সিমাম হোলসেলটাই করি, তো এটা খুলে এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ সবাই 500 সানলাইট জিনিসটা চেনে, ঠিক আছে। আর এই পাশে রয়েছে 10 টাকা সানলাইটের বস্তা, ঠিক আছে, এই যে 10 টাকা সানলাইটের বস্তা, হ্যাঁ, এখানে সব স্টক রাখা আছে, এটা জাস্ট রিটেল বিক্রির জন্য স্টকটা রাখা আছে, ঠিক আছে। এগুলো পার্সেন্টেজ হবে কিছু থাকে না, ঠিক আছে, এগুলো 12% থেকে 13%, মানে এগুলো যেরকম যা এগুলো পুরোটাই হয় ভলিউমের ওপর, কারণ এক গাড়ি মাল নিলে ধরুন 1,00,000 টাকা এমনি হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে মানে এটা মার্জিনটা মার্কেটের রেটের সঙ্গে ট্যালি করলে, কেউ যদি ফোন করে আমি ফোনের রেটগুলো বলে দেবো, তারা মার্কেটের রেটের সঙ্গে ট্যালি করে দেখে নিতে পারে যে আমার কাছে রেটটা কম না বেশি, ঠিক আছে। আচ্ছা, এটা রয়েছে আপনার নিহারের প্যারাসুট জ্যাসমিন, ঠিক আছে, এটা রয়েছে 50 গ্রামের, মানে একদম ছোট সাইজটা, এটা 50 গ্রামের, এটার এমআরপি রয়েছে 20 টাকা, এটা ওরকম 15% বা 13% মতো এরকম ভ্যারি করে, মানে আমার যা গুজ রয়েছে সবকিছুই 10-20% মধ্যে ভ্যারি করে, মানে আমার কোনো ডুপ্লিকেট মাল আমি বেচি না। এবার যেরকম কোয়ান্টিটি নেবে সেরকম হিসেবে আমি দামটা ঠিক করতে পারবো, যখন যেরকম কেনা হবে। আচ্ছা, 1 লিটারের ডেটল যেটা রয়েছে, ঠিক আছে, এগুলো কোয়ান্টিটি নিলে আমি অন এমআরপি 10% লাগিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে। এটা তো আর কাউকে বলতে হবে না, করোনার পরে মানে বাচ্চা বাচ্চা চিনে গেছে ডেটাল কি জিনিস, মানে তখন আমি যে পরিমাণ স্টক আমার ঘরে ছিল আমি মানে এই মুহূর্তে গোডাউনটা দেখাতে পারছি না, তাও আমার এখানে যা স্টক আছে আমি দেখাচ্ছি, এখানে সমস্ত পেটি স্টকই রয়েছে, ঠিক আছে, ডেটলের পেটি স্টকটা আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। আচ্ছা, এখানে রয়েছে স্যাভলনের হ্যান্ড ওয়াশ 99, এই আইটেমটা খুব চলে, কারণ কি, এক হচ্ছে স্যাভলনের মধ্যে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, প্যারালাল এটার মানে দামটাও কম, অন্যান্য 750 ml হ্যান্ড ওয়াশ থাকে 99, এগুলো কেনা পড়ে ধরুন 85-86 যেরকম যা নেবে সেই হিসাবে কেনা পড়ে, ঠিক আছে। আচ্ছা, ওখানে রয়েছে আপনার সানলাইট লিকুইড, এটা রয়েছে সানলাইট লিকুইড, ঠিক আছে, এগুলো ওরকমই বললাম যে হিন্দুস্তান লিভারের যা প্রোডাক্ট আছে ওগুলো অ্যাজ পার আমার কেনা, আর যেরকম যা কোয়ান্টিটি নেবেন আপনার ভলিউমের উপর আমি দামটা ঠিক করে দেবো, আপনি ফোন করলে আমি সমস্ত দাম বলে দেবো। কত বেশি থাকে, কত পর্যন্ত থাকতে পারে, মানে ম্যাক্সিমাম 15% অব দি হিন্দুস্তান লিভারে থাকে, ঠিক আছে, এবারে যেরকম কোয়ান্টিটি নেবেন সেই হিসাবে দামটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আগেই পেস্টেডটা দেখালাম, আচ্ছা, গোদরেজের ইজি, ঠিক আছে, এটা শীত চলে গেছে, যাই হোক, তবুও মানে ইজিটা যেহেতু মানে প্রিমিয়াম কোয়ালিটির যা সমস্ত জিনিস হয় সেই ক্ষেত্রে ইজিটা কভার করা হয়, ঠিক আছে, আমার কাছে শীত গেলেও মানে ইজিটা, হ্যাঁ, জামা কাপড় কাচার জন্য দরকার আছে, তো এই ক্ষেত্রে দরকার আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, যেহেতু আপনি বললেন যে স্টকের ব্যাপারটা, আমার কাছে 5 লিটার ডেটল অবধি রয়েছে,
ঠিক আছে, ডেটল লিকুইডের যে 5 লিটার হয় সেটা অবধি রয়েছে, এটা নর্মালি কিন্তু সব জায়গায় পাবেন না, ঠিক আছে। মানে ধরুন কোনো কমার্শিয়াল পারপাসে কেউ ইউজ করবে, যেমন ধরুন অফিসের ক্ষেত্রে বা এই সমস্ত জায়গায় ইউজ করবে, তো সেই ক্ষেত্রে সেই স্টকটা আমার কাছে রয়েছে। এগুলো হ্যাঁ 10-12% পেটি নিলে, এগুলো 4 পিসের পেটি হয় এটা, ঠিক আছে, এটা পেটি নিলে আরও বেশি পার্সেন্টেজ থাকে, মানে ধরুন 12-13 অবধি থাকে এগুলোতে। আর একটা প্রোডাক্ট হচ্ছে ম্যাগি, ঠিক আছে, এটা বলতে হবে না, ঠিক আছে। আমার কাছে এই মুহূর্তে 72 টাকা এমআরপির মাল চলছে, 66 টাকা এমআরপির মাল রয়েছে, ঠিক আছে। ওগুলো মানে ম্যাগির ক্ষেত্রে পেটি নিলে একরকম দাম, আর লুজ নিলে আরেকটা, মানে 10-15% আগেই বললাম, মানে বারবার পার্সেন্টেজটা বলে ভিডিওটা লেন্দি করে লাভ নেই, তো এরকম পার্সেন্টেজ থাকে। আচ্ছা, 5 টাকার ভীমবার পেটিটা খুলে আমি চলুন আপনাকে স্মল আর্টিকেল দেখিয়ে দিচ্ছি, কারণ পেটি খুলে দেখানো এটা সম্ভব না, কারণ ভারী মাল যেহেতু, ঠিক আছে। 5 টাকার ইয়াফি নুডলস, মানে ম্যাগির পরে 5 টাকার ম্যাগিও রয়েছে, ঠিক আছে। এটা রয়েছে 5-এর ইয়াপ্পি, ঠিক আছে, আইটিসির মতো ব্র্যান্ড, তো কিছু বলার নেই। আর ইয়াপ্পির ডিমান্ড ম্যাগির পরে যদি কোনো হয়, মানে এখন অনেক কোম্পানি বেরিয়েছে YY, তারপরে এই সমস্ত নুডলস, কিন্তু ম্যাগি আর ইয়াপ্পি এই দুটোর কোনো অল্টারনেটিভ নেই আর কি, ঠিক আছে। আচ্ছা, এগুলো সেম, মানে যে পেটি নিলে একরকম দাম কেনা পড়ে, পেটি নিলে 1360 টাকা পেটি কেনা পড়ে, ঠিক আছে। আর লুজ নিলে নর্মাল, আমি আশা করি না এটা কেউ লুজ নেবে, কারণ দূর থেকে এলে নিশ্চয়ই লুজ নেওয়া সম্ভব না। আমি 1360 টাকা হচ্ছে এক পেটির দাম বললাম, আর যদি ধরুন 10-15 পেটি বা 20 পেটি নিল, সেই ক্ষেত্রে দামটা মানে আরও কমে যাবে। আচ্ছা, এখানে রয়েছে যেটা বললাম আপনাদের দেখালাম ফার্স্টে, যে স্যানিটাইজার, ঠিক আছে, ডেটলের স্যানিটাইজার, ওটা হচ্ছিলো 25 টাকা, আর এটা রয়েছে ওর থেকে বড়, মানে ওটা ছিল 25 ml, এটা হচ্ছে মানে 50 ml, এটা হচ্ছে 200 ml, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে ওই সেম মার্জিনই থাকে, ঠিক আছে, সব পুরো রেপুটেড ব্র্যান্ড, কোনো ডিমাল নেই, ঠিক আছে। আচ্ছা, 25 টাকার স্যাভলন হ্যান্ড ওয়াশ, ঠিক আছে, যত ছোট মালে যাবেন তত মার্জিনটা একটু কম থাকে, কিন্তু সেলটা প্রচন্ড হাই হয়, ঠিক আছে। মানে শুরু করুন আমার সঙ্গে কাজ, আশা করি যে যতটা পারবো আমি মার্কেটের সঙ্গে আপনি যাতে সার্ভাইভ করতে পারেন সেই জায়গাটা করে দাও। আচ্ছা, এটা হচ্ছে 45 টাকার ভীম লিকুইড, ঠিক আছে, এখন এটা 49 টাকা এমআরপি হয়েছে, ঠিক আছে। এগুলো সেম মার্জিন থাকে, যেহেতু হিন্দুস্তান লিভারেরই মাল, এর থেকে কিন্তু বেশি চলে 20 টাকার ভীম লিকুইডটা, ঠিক আছে, কারণ কি এটা জাস্ট ইউজ অ্যান্ড থ্রো একটা প্যাক, মানে আমরা এটাকে মানে পলি প্যাক বলি বেসিক্যালি, তো এগুলোতে ওই সেম মার্জিনই থাকে। এটা পেটি নিলে অনেকটাই কম কেনা পড়ে, ঠিক আছে, ধরুন 20 টাকা এমআরপি, এটা কেনা পড়ে আপনার ওই 17 টাকা সামথিং কেনা পড়ে, মানে এই সমস্ত মালে মানে এগুলো পার্সেন্টেজ কম থাকলে, মানে 20 টাকার একটা মালে 3 টাকা ডিফারেন্স, মানে হ্যাঁ কম করে 10-20 পিস সেল আছে, হ্যাঁ, মানে এগুলো খুব কম করে হাতে কেটেও যদি আপনি বিক্রি করেন তাহলে মানে 15-20 পিস সেল রয়েছে, এবং মুদিখানা দোকান বলুন, স্টেশনারি গুডস বলুন, সব জায়গায় জিনিসটা বিক্রি আছে, ঠিক আছে, এটা চলে, হ্যাঁ নামেই চলবে এটা, ঠিক আছে। আচ্ছা, এটা আপনার পেটি নিলে এটা মানে যা প্রত্যেকবার নতুন নতুন অ্যাড চেষ্টা করে বানানো, এটাও ব্র্যান্ডেড, আমি নন ব্র্যান্ডেড কিছু রাখিনি, এটা জনসনের, ঠিক আছে। আচ্ছা, এটা রয়েছে 36 টাকা স্টেফি, ঠিক আছে, যদি কোনো মহিলারা চান যে বাড়িতে বসে আছেন, এখান থেকে মাল নিয়ে গিয়ে অল্প অল্প করে মানে ব্যাগে করে নিয়ে বেচবেন, ঠিক আছে, সেটাও করতে পারেন, কারণ নন ব্র্যান্ডেড নয়, ঠিক আছে। ধরুন নন ব্র্যান্ডেড মালের সঙ্গে এই মালগুলো কিছু রাখলেন, এবার তাহলে কি হবে, আপনার নন ব্র্যান্ডেড মালটা চালাতে সুবিধা হবে ব্র্যান্ডেড মাল দিয়ে, ঠিক আছে। এটা 36 টাকা স্টেফি, এগুলো মার্জিনটা বেশ থাকে, নন ব্র্যান্ডেডের প্রফিট বেশি থাকে, নন ব্র্যান্ডেডের প্রফিট বেশি থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্র্যান্ডেড মালটা রাখলে কেউ নন ব্র্যান্ডেড মালটা পুশ করতে সুবিধা হবে আপনার, মানুষ চাইবে না, হ্যাঁ চাইবে, মানে ঠিক আছে, আমার কাছে ব্র্যান্ডেড আছে নন ব্র্যান্ডেড আছে, যার যেরকম ডিমান্ড সে সেই হিসাবে নিতে পারবেন। এগুলো পার্সেন্টেজটা অনেক থাকে, এগুলো 20% অ্যাবভ থাকে, পেটি নিলে মানে এলে বলা যাবে, সব ডিসক্লোজ করা হচ্ছে না, কারণ সবাই তো জানেন, সবাই দেখে আর কি, সেই ক্ষেত্রে সমস্যা হবে। আচ্ছা, এখানে এটা রইল মানে একটা কোম্পানি জনসনের, আরেকটা রয়েছে হুইসপার, স্টক কিন্তু প্রচুর রয়েছে, মানে আমি নিজেও দেখেছি পার্সোনালি, এই যে প্রচুর রয়েছে, মানে হত স্টক, কারণ পেটি গুলো দেখতেই পাচ্ছেন কত বড় বড় পেটি, এবার এতখানি তো দেখানো সম্ভব হচ্ছে না। এটা 36 টাকার হুইসপার, ঠিক আছে, এটা আপনার পেটি নিলে কেনা পড়বে 28.30 টাকা মতো কেনা পড়বে, ঠিক আছে, মানে এই ক্ষেত্রে মার্জিনটা অনেক, এতক্ষণ যেহেতু যাই হোক মানে ভাববেন যে মার্জিন নেই তাহলে কেন আসবো, এই ক্ষেত্রে কিন্তু মার্জিনটা অনেক, 36 টাকার মাল 28 টাকা, মানে হ্যাঁ হুসপারের মতো ব্র্যান্ড, নন ব্র্যান্ডেড জিনিসের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে। আচ্ছা, এবারে এটা রয়েছে স্পার্কেল বাটি, ঠিক আছে, এখন এটা মোটামুটি ভীমবারের পরে যদি কেউ নাম করে, আর মানে যেহেতু বেঙ্গলের কোম্পানি সফেদের বিক্রিটাও প্রচণ্ড হয়, ঠিক আছে, এটা 50 টাকা স্পার্কেল, ঠিক আছে, এটা আপনার পেটি নিলে কেনা পড়বে 42 টাকা রকম, ঠিক আছে। এবার নিয়ে গিয়ে আপনি আপনার যে দামে ইচ্ছে, মানে আপনি 45 টাকাতে বেচলে পড়ো, আপনার পেটিতে 16 পিস থাকে, তার মানে এক পেটিতে 30 টাকার ওপরে আপনার মার্জিন থাকে, ঠিক আছে। টাকার ডেটল সাবান, ঠিক আছে, মানে এই সাবানটা
না এখন করোনার পরে পাওয়াই যাচ্ছিল না ওই টাইমে, ঠিক আছে, মানে লাইভ বয় ওগুলো রয়েছে দেখাচ্ছি এক এক করে যতটা সম্ভব। এটা হোলসেল প্যাক, 30টার বান্ডিল হয়, 30টার বান্ডিল নিলে আপনার কেনা পড়ে 265 টাকা, ঠিক আছে, এতে মার্জিনটা অনেকটা কম, কিন্তু পেটি নিলে আপনার বেশ খানিকটা সাশ্রয় হবে। হ্যাঁ মানে হিউজ সেল এগুলো, মানে এগুলো আলাদা করে আপনাকে পুশ করতে হবে না, ঠিক আছে, মানে এগুলো মানে মার্জিন কম থাকে কিন্তু আপনার মুভমেন্টটা অনেক হাই হবে। আচ্ছা, এটা পেটি নিলে আপনার পেটি কেনা পড়বে 2580 টাকা, যদি মানে 5-6 পেটি করে নেন, আর এক পেটি নিলে হচ্ছে 2600 টাকা শ্যাম্পু, ঠিক আছে। এবারে এই প্রোডাক্টটা মানে আমার দোকানে পার্সোনালি হিউজ বিক্রি, এবার এটা আমার মনে হয় না যে কেউ 5-10টা নিতে আসবে, এটা পেটি পেটি আমার মোটামুটি এটা ঘরে 200 পেটির কাছাকাছি স্টক রয়েছে, মানে শুধু ডাবের আবার 2-3 রকম ভ্যারাইটিস রয়েছে, যেটা চাইবেন মানে 50 পেটি অ্যাভেলেবেল স্টক পাবেন আপনি, শ্যাম্পু যা আছে অ্যাভেলেবেল স্টক আপনি পাবেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা রয়েছে হেয়ারফল, এটার দামটা একটু বেশি কেনা পড়ে পেটিটা, ঠিক আছে, এটা পেটি কেনা পড়ে 1380-1400 টাকা, যেরকম কোয়ান্টিটি নেবেন সেই হিসাবে পেটির দাম, ঠিক আছে। আচ্ছা, এখানে রয়েছে কিন্তু এই ডেইলি সাইনটা, যদি ভাবেন যে আপনি একটু মার্জিনটা বেশি রাখবেন, পেটিতে 960 পিস থাকে, মানে এরকম পিস 960 পিস থাকে, ঠিক আছে, এবারে মানে 2 টাকা পিস 960 পিস থাকে, এবারে আপনি যদি হাতে কেটে বেচেন তাহলে 2 টাকায় বেচতে পারেন, এগুলো কম দামে বিক্রি হয় না নর্মালি, ঠিক আছে। এইটা আপনার যদি ভাবেন যে একটু মার্জিনটা বেশি দরকার তাহলে এটাও বেচতে পারেন, এটা পেটিতে দাম প্রায় 100 টাকা কম, আচ্ছা, এটা 1280 টাকা থেকে 1290 টাকা এরকম কেনা পড়ে, অনেক কম দাম, ঠিক আছে, হ্যাঁ এটা প্রায় 100 টাকা কম মানে অনেক, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিছুক্ষণ আপনি বলছিলেন লাইট বয়, এটা রয়েছে 10 টাকার লাইট বয়, এটা রয়েছে 10 টাকার লাক্স, ঠিক আছে, মানে এই ব্র্যান্ড গুলো সবার কাছে রিনোন ব্র্যান্ড, ঠিক আছে, মোটামুটি মানে হিন্দুস্তান লিভারে সেম, মানে পেটি নিলে আমি পেটির দামটা বলে দিতে পারবো, পেটি নিলে হ্যাঁ ওরই আইটেম, মানে লাক্স লাইট বয়ের পেটি 1260 টাকা মতো কেনা পড়বে, ঠিক আছে, বেশি নিলে সেই ক্ষেত্রে আরো হয়তো 5-10 টাকা কমে যাবে। এটা রয়েছে লেমন লাইট বয়, ঠিক আছে, আচ্ছা, এবার আস্তে আস্তে উপরে আসে, এগুলো সব একই মাল রয়েছে এখানে, জাস্ট মানে স্টক রিটেল স্টকের মতো রাখা আছে। আচ্ছা, এটা রয়েছে 25 টাকার লাক্স, মানে বড় যে লাক্সটা হয় সেটা রাখা রয়েছে, আমি আর পেটিটা ছিললাম না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি ডাব, ডাবে হ্যাঁ ডাব, ডাবের এমনি তো 25 টাকার রয়েছে, ঠিক আছে, আর তার থেকে বেশি রয়েছে 10 টাকারটা, ঠিক আছে, কারণ ছোট আইটেম গুলো আমার কাছে বেশি রাখা এই কারণে, কারণ যেহেতু হোলসেলে ছোট ছোট দোকানদাররা নিয়ে গিয়ে যেহেতু বিক্রি করে, তো সেই ক্ষেত্রে এই আইটেম গুলো বেশি রাখা, ঠিক আছে। আচ্ছা, এগুলো সেম সেম সেম, এগুলো ডজন কেনা পড়ে আপনার, মানে এগুলো তো 10 টাকা করে বিক্রি হয়, এগুলো ডজন কেনা পড়ে হচ্ছে 108 টাকা, আর যদি বেশি নেন সেই ক্ষেত্রে আরো কম পড়বে, মানে পেটি নিলে 106 টাকা মতো কেনা পড়ে, আরো কম পড়বে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে ইয়াপি স্টক গুলো রয়েছে, ঠিক আছে, আমি দেখালাম ওখানে, মানে এগুলো জাস্ট রিটেল বিক্রির জন্য আমার স্টক রয়েছে। এটা 5 টাকার ম্যাগি রয়েছে, সবকিছু গোডাউনে থাকে, হ্যাঁ 5 টাকার ম্যাগি রয়েছে এখানে, জাস্ট আমার কাউন্টার সেলের জন্য যেটুকুনি দরকার সেরকমই রাখা আছে। এটা রয়েছে 12 টাকার ম্যাগি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে এই যে হাজমোলা, এটা হাজমোলার একটা পেটি বার করে দেখাচ্ছি, হাজমোলা এটা হাজমোলা, ঠিক আছে, এটা আপনার 120 থাকে পেটি, ঠিক আছে, এটা পেটি আপনার কেনা পড়বে 1300 টাকা, মানে 1300 টাকা পিস কেনা পড়বে, ঠিক আছে। এবারে আপনি যেরকম যা নেবেন সেই হিসাবে আমি রেটটা আরো যা কমানোর আমি সেই হিসাবে কমিয়ে দেবো। আচ্ছা, এই পাশে রয়েছে আপনার, এগুলো প্রচন্ড মুভিং আর্টিকেল। আচ্ছা, এই পাশে রয়েছে প্যাম্পাস, ঠিক আছে, এটা রয়েছে 24 টাকার প্যাম্পাস, যত রকমের হয় মানে 18, 24, 28, 35 সব সাইজ আমার কাছে পাবেন, কিন্তু আমার কাছে যে মানে বড় যে প্যাকগুলো হয় মানে যেগুলো মলে বা ইসেতে পাওয়া যায় সেই প্যাকগুলো পাবেন না, কারণ আমি ফার্স্টেই বললাম যে আমার এখানে শুধুমাত্র যারা দোকানদাররা নিয়ে বেচতে পারে, ছোটো ছোটো দোকানদার যাতে সবাই ব্যবসা করে খেতে পারে, এগুলোর ক্ষেত্রে প্রফিটটা অনেকটাই থাকে। পেটি নিলে আমি অন এমআরপি 22% থেকে 25% অবধি লাগিয়ে দেবো, যেরকম যা কোয়ান্টিটি নেবেন সেরকম হিসাবে লাগিয়ে দেবো, তারপর করে দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে রয়েছে 32 টাকার হুইসপার, আমি 36 টাকার দেখালাম, এই যেটা রয়েছে 32 টাকার হুইসপার, ঠিক আছে। এই পাশে রয়েছে যে লরিয়াল শ্যাম্পু গুলো দেখালাম, তার ইনট্যাক্ট পেটি রয়েছে এগুলো, ঠিক আছে, মানে পুরো গোডাউনটা যে তুমি দেখাতে পারছি না, আমি এখানে যতটা রয়েছে স্টক আমি কভার করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে রয়েছে 42 টাকার হুইসপার, এইগুলো 42 টাকা রয়েছে, এই যে মানে সব রকম সাইজই পাবেন, সেই হিসাবে আমি দেখিয়ে দিলাম যে মানে সব রকম সাইজ আমার কাছে রয়েছে অ্যাভেলেবেল।
এগুলো পার্সেন্টেজ এরকমই থাকে যে পেটি নিলে 20% অ্যাভাব তো পাবেন। এই পাশে যে 1 টাকা শ্যাম্পু গুলো বললাম যে 50 পেটি 100 পেটি যেরকম যা চাইবেন আমি দিয়ে দেবো, এগুলো রয়েছে 1 টাকার ক্লিনিক মানে সানসিল্ক রয়েছে, এই পাশে রয়েছে ক্লিনিক প্লাস, এই পাশে রয়েছে আপনার সানসিল্ক ইয়েলো পিঙ্ক ব্ল্যাক ট্রেসমি যা আছে টোটালটা পাবেন। ঠিক আছে, মানে এগুলো ট্রেসমি আছে। ঠিক আছে, এখানে ডেটলটা স্যানিটাইজার আমি দেখালাম, ওখানে রয়েছে ডাবের স্টকটা, যে 2 টাকার ডাব দেখালাম, এটা জাস্ট আমার পেটি পেটি বিক্রি হয়, এই মালটা আমি নর্মালি লুজ বিক্রি করি না। ঠিক আছে, এই মালটা প্রচন্ড হাই ডিমান্ড, তো এই মালটা লুজ বিক্রি হয় না আমার। ওখানে কলিন, ঠিক আছে, হ্যাঁ কলিন লাইজল আমি দেখাচ্ছি, প্রচন্ড কপি বেরিয়ে গেছে, বাট এই ব্র্যান্ডটা এখনো এই ব্র্যান্ডের জায়গাটা ধরে রেখেছে। ঠিক আছে, এখানে রয়েছে কলিন, এই পাশে রয়েছে লাইজল, এগুলো সবই হোলসেল পেটি। ঠিক আছে, মানে এগুলো খুব একটা হোলসেল প্যাক, কারণ এগুলো লুজ এরকম ভাবে দেখাতে গেলে কভার মানে ভিডিওটা শেষ হবে না আজকে আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে রয়েছে ইজি, মানে 500 ইজি যে রয়েছে ওগুলো রয়েছে 500 ইজির মধ্যে। ঠিক আছে, এগুলো পাবেন, এগুলো পার্সেন্টেজ ওরকম 10-15% এর মধ্যে ভ্যারি করে। হচ্ছে 400 নিয়ার, ঠিক আছে, নিয়ার ফিয়ারে পার্সেন্টেজটা ভালোই পাবেন। ঠিক আছে, 15 থেকে মানে 15% বা বেশি নিলে আরো বেশি, মানে আমার কাছে 50 নিয়ে, আমি আগেই বললাম ছোট মালগুলো আমার চলে বেশি, তো সেই ক্ষেত্রে ছোট নিয়ার মানে 40 টাকার যে নিয়েটা হচ্ছে 37 টাকায় আমার মাল এখনো পাবেন মার্কেটে, কিন্তু 42 টাকার মাল চলছে আমার কাছে এখনো, 8-10 পেটি স্টক রয়েছে, আপনারা যেরকম যা চাইবেন পাবেন। ঠিক আছে, 1 টাকার কিষান পাউচ রয়েছে, আমি দেখাচ্ছি জিনিসটা একটা পেটি ফাটিয়ে, হ্যাঁ মানে আপনার পেটি কেনা পরে হচ্ছে 1110 টাকা থেকে, এবার যত যা নেবেন কোয়ান্টিটি সেই হিসাবে আমি দামটা করে দেবো। বুঝতে পারছেন যে কিষানের স্টক রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে আসছি, এগুলো সব যে 10 টাকার যে পেস গুলো যেগুলো আমি দেখালাম, হ্যাঁ 200 পেস রয়েছে এখানে, জাস্ট রিটেল স্টকটা রাখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা রয়েছে সেন্সোডাইনের 30 টাকার ব্রাশ। ঠিক আছে, এই ব্রাশটা খুবই চলছে এখন, প্লাস আরেকটা সব থেকে হাই মুভিং, কিন্তু ব্রাশের ক্ষেত্রে মার্জিনটা অনেকটাই থাকে। আমি যেহেতু পেটির কথা বলছি আমি পেটির ক্ষেত্রেই বলছি, যেমন ধরুন এই যে কোলগেটের সুপার ফ্লেক্সি ব্রাশটা, ঠিক আছে এটা একটা চেনের মধ্যে থাকে, আপনি 150 টাকা চেন আরামসে বিক্রি করতে পারবেন, পেটি নিলে আপনার 115 টাকা চেন কেনা পড়বে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন যে মার্জিনটা ঠিক কতটা থাকে, এবং কোয়ান্টিটিও বেশি থাকে না, 24 চেন থাকে। ঠিক আছে, আচ্ছা ব্রাশের ক্ষেত্রে মার্জিনটা বেশ ভালো থাকে, হ্যাঁ সব ব্র্যান্ডেড আইটেম, হ্যাঁ মানে আপনাকে আলাদা করে পুশ করতে হবে না, কাস্টমার আপনার কাছে রাখলে এসে নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা রয়েছে বাউলি, এখানে বাউলি রয়েছে, আচ্ছা এই পাশে রয়েছে হরলিক্স। ঠিক আছে, হরলিক্স 1 কেজির হোলসেল প্যাকেট, আমি একটা দেখছি খুলে দেখাচ্ছি, তাহলে 1 কেজির প্যাকেট মানে দেখুন ইসে আসার পরে প্যাকেটের ডিমান্ডটা সব থেকে হাই হয়ে গেছে, প্যাকেট মানে এই পাউচ আসার পরে, কারণ প্যাকেটের থেকে ওটা দামটা কম পড়ে। আমার এই মধ্যে 375 টাকা এমআরপির মাল কিছুটা রয়েছে, নতুন এমআরপি আরো অনেক 399 টাকা এমআরপি হয়ে গেছে। ঠিক আছে, দাম বেড়ে গেছে, কিনলে আপনার অনেকটাই কম কেনা পড়বে। ঠিক আছে, যেমন এই 1 কেজি 500 হরলিক্সটা যেটা আছে, এটা 1 কেজি দেখালাম, 500 হরলিক্সটা যেটা আছে আপনার ওটা এমআরপি কেনা পড়বে, ধরুন এমআরপি আছে 190 টাকা। ঠিক আছে, আমি ওটা পেটিগুলো নামিয়ে দেখাচ্ছি না, তো 190 টাকা মানে 199 টাকা এখন এমআরপি হয়ে গেছে, আমার কাছে 190 এর মাল রয়েছে, পেটি নিলে আপনার 170-180 টাকা মতো কেনা পড়বে, 24 পিসের পেটি। ঠিক আছে, তো পেটি নিতে আশা করি কোনো প্রবলেম হবে না। আচ্ছা এইদিকে রয়েছে আমার টোটাল বিস্কুটের স্টকটা, মানে যা আছে এগুলো সব আমার হোলসেল প্যাকেজ, এনসিওর পিডিয়াসিওর মালকিস্ট, আচ্ছা মালকিস্টটা খুব চলছে এখন, মালকিস্টের এখানে বক্স রাখা আছে এখানে, মালকিস্টের এমনি ইন্ট্যাক্ট হোলসেল বক্স রাখা আছে, এটা এমনি যে 30টার বক্স হয়। ঠিক আছে, 30 পিসের বক্স মানে 150 টাকা বিক্রি, এটা পেটি নিলে আপনার কেনা পড়বে হচ্ছে 123 টাকা, আর যদি লুজ বক্স নেন তাহলে 125 টাকা। আমার মনে হয় না এত দূরে এসে কেউ লুজ বক্স নেবে। ঠিক আছে, তো আমি পেটির দামগুলো চেষ্টা করছি যে কভার করার, খুব কম দিনের মধ্যে খুব ভালো মার্কেট নিয়েছে। আচ্ছা এখানে রয়েছে, হ্যাঁ অমিতাভ বচ্চনের মতো মেনলি কোম্পানিটা যে রয়েছে মায়োরা, ও ডায়াবেটিস বিস্কুট বানানোর জন্য খুব রেপুটেটেড। আচ্ছা এই পাশে রয়েছে ইনো, এটা রয়েছে ইনো 60 পিসের বক্স রয়েছে। ঠিক আছে, এটা আপনার 9 টাকা বিক্রি। ঠিক আছে, এটা আপনার বক্স নিলে কেনা পড়বে হচ্ছে আপনার মানে টোটাল বক্স নিলে আপনার কেনা পড়বে হচ্ছে 430 টাকা মতো আপনার কেনা পড়বে। ঠিক আছে, 430, এবারে যেরকম যা কোয়ান্টিটি নেবেন সেই হিসাবে আমি দামটা বাড়িয়ে, হ্যাঁ এগুলো অনেকগুলো ফ্লেভারও রয়েছে, ইনো সব রকম ফ্লেভারও পাবেন। ঠিক আছে, আচ্ছা এই পাশে তার পাশে রয়েছে এনসিওর, রয়েছে এনসিওর প্লাস,
ঠিক আছে, এগুলো মার্জিন ওরকম অ্যাবটের মতো যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলোর ক্ষেত্রে মার্জিন হ্যাবক কিছু থাকে না, এগুলোর ওই 10-12% মার্জিন থাকে। যদি পেটি নেন তাহলে 12%, লুজ নিলে 10% মার্জিন থাকে। ঠিক আছে, এগুলো হ্যাঁ এগুলো অ্যাডিং কস্টটা প্রচণ্ড হাই হয়, প্লাস কিন্তু করোনার পরে এগুলোর ডিমান্ড প্রচণ্ড হাই হয়ে গেছে। করোনার আগে আরও কম কেনা পড়তো, কিন্তু করোনার পরে কেনাটা অনেক বেশি পড়ে এখন। ঠিক আছে, এখানে এনসিওরের রয়েছে রিফিল প্যাক, ঠিক আছে, আর ওটা এমনি কন্টেইনার প্যাক, এটার দামটা একটু কম আর ওটার দামটা তুলনামূলক বেশি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সলিড বার, ঠিক আছে, তো এগুলো হচ্ছে সবই হোলসেল প্যাক, 10টার বক্স হয়। ঠিক আছে, এগুলো 10% to 12% বা 13% যেরকম যা কোয়ান্টিটি নেবেন সেই হিসাবে, আমি যদি পেটি নেন তাহলে আরো বেশি 1-2% আরো বাড়িয়ে দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এটা রয়েছে আপনার 5 টাকার 5-স্টার, ঠিক আছে, এটা মানে প্রচন্ড হাই ডিমান্ড। আর এখানে রয়েছে একটা 10 টাকার 5-স্টার আছে, 20 টাকার 5-স্টারও আছে, আমি দেখাচ্ছি। এটা রয়েছে 20 টাকার 5-স্টার, ঠিক আছে, এইটা রয়েছে। মানে একটা বক্স যদি নেন সিঙ্গেল একটা বক্স তাহলে 12-13%। এটা 10-এর পার্ক রয়েছে, ঠিক আছে, এটা মানে এটা যেহেতু ক্যাডবেরি কোম্পানির একই রয়েছে, 12-15% যদি বক্স নেন লুজ, এখানে আমি বিক্রি করি না। কিটক্যাট, ঠিক আছে, কিটক্যাট স্পেলিং মিস্টেক নাই, ভালো করে দেখেন, হ্যাঁ এটা দেখে নিন যে ঠিকঠাকই আছে, রেপুটেডেড ব্র্যান্ড, মানে নেসলে স্পেলিংটাও কোনো গন্ডগোল নেই, ঠিক আছে, আমি কোনো নন রেপুটেডেড মাল বেচি না। এর পার্সেন্টেজ কেমন থাকবে? এর পার্সেন্টেজ থাকবে আপনার 11%, বক্স নিলে, পেটি নিলে সেটার ক্ষেত্রে পার্সেন্টেজটা আরো বেড়ে যাবে, 1-2% ভ্যারি করবে, মানে এই এখান থেকে পেটি নিলে পার্সেন্টেজ যা বলছি এখানে আমি তার থেকে আরো 1-2% ভ্যারি করবে। এটা রয়েছে 5 টাকার জেমস, ঠিক আছে, মানে এটা বিক্রি করার জন্য কাউকে বলতে হবে না, এটা এমনি যা ডিমান্ডে যখন পাওয়া যাচ্ছে ওভারঅল মার্কেটে, হ্যাঁ ওভারঅল মার্কেটে পাওয়া যাচ্ছে, মানে কোম্পানি সব থেকে শুধু অ্যাডের পিছনে এটার পিছনে খরচা করে। আচ্ছা, এগুলো ওই 10-14% ভ্যারি করবে যদি যেরকম যা কোয়ান্টিটি নেবে। দেখালাম, ওটা হচ্ছে সিল্কের টোটাল বক্সটা, ঠিক আছে, এটা পেটি চাইলে পেটিও পেয়ে যাবেন, ঠিক আছে, এটা আপনার 70 টাকা সিল্কটা, ঠিক আছে, এখানে রয়েছে বনভিল, যেটা দেখালাম যে 50% ডার্ক, ওটার ইনট্যাক্ট বস রয়েছে এগুলো, ঠিক আছে। আচ্ছা, এটা রয়েছে ফিউজ 35 টাকা, যেটা দেখালাম ওখানে লুজ মালগুলো শুধু শোয়ের জন্য দেওয়া, এগুলো বক্স হিসাবে বিক্রি করি, ঠিক আছে। আচ্ছা, এটা রয়েছে 20 টাকার ফিউজ, ওটা 35-এ দেখালাম, এটা 20 টাকার ফিউজ, ঠিক আছে, এখানে লিকাবেলসও পেয়ে যাবেন, এই যে লিকাবেলস, ঠিক আছে, এখন খুব চলছে এটা, ঠিক আছে। এগুলো যা MRP তার উপরে 10% to 12% 14% যেরকম যা মানে ডিপেন্ড করে কেনার উপরে বা যেরকম কোয়ান্টিটি নিচ্ছেন তার উপরে। আচ্ছা, এই পাশে রয়েছে ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক আছে, যেটা আমরা পাতা বলি, মানে এটা প্রচন্ড পরিমাণে ডিমান্ড, ঠিক আছে, ফেয়ার অ্যান্ড লাভলি পাতা 9 টাকা, কারণ এখনো অনেক কোম্পানি হয়তো বেরিয়েছে যে কসমেটিক্সে, কিন্তু এখনো অবধি এই একটা কোম্পানি যে 9 টাকারই পাতাটাকে এখনো একই সেম MRP রেখে বেঁচে যাচ্ছে ম্যাগির মতো খানিকটা, ঠিক আছে, এগুলো ডিমান্ড, মানে এগুলো আলাদা করে আর বলার কিছু নেই। তার নিচে রয়েছে ওডোনিলের রুম ফ্রেশনারও পাবেন, এটা পার্সেন্টেজ অনেক হাই থাকে, 150 টাকা MRP, ঠিক আছে, পেটি নিলে এগুলো 75 টাকার মধ্যে পেয়ে যাবেন, রীতিমতো হাফ দামে আর কি পেয়ে যাবেন, ঠিক আছে। ডাবরের মালে বা PNG-র মালে এই কয়েকটা পার্টিকুলার কোম্পানিতে আমি একদম বলতে পারি গ্যারেন্টি রেখে যে মার্কেটের থেকে কম দামেই পাবেন, মানে তাতে কোনো অনলাইন সাইটই হোক বা যেই হোক না কেন, এগুলোতে হিউজ কোয়ান্টিতে কাজ হয় আমার। আচ্ছা, এই যেটা হচ্ছে 17 টাকার হানি, ঠিক আছে, এই হানিটার ওই পুজো পার্বণের ক্ষেত্রে তো সবাই বড় হানিটা দরকার হয় না, তখন এগুলো কেনে, তো ছোট থেকে বড় 500, 1 কেজি, 2 কেজি অবধি পেয়ে যাবে, খাবার কাজে ইউজ হবে, সবটাই হবে, কারণ এগুলো কোনো মানে নন ব্র্যান্ডেড প্রোডাক্ট আমার কাছে নেই। আচ্ছা, এবারে আসি পালসে, DS গ্রুপের পালস, এটা কোনো মানে বানান ভুল পালস নয়, ঠিক আছে, এটার মধ্যে টোটাল আপনার থাকে হচ্ছে, এখানে লেখা আছে দেখুন 135 পিস, এটা যদি 135 পিসের পেটি নেন, হ্যাঁ মানে মাস্টার পাউচ থাকে, পাউচ হিসাবে আলাদা আলাদা বিক্রি, আপনি যদি ভাবেন যে টোটাল পেটি নিয়ে আপনি পাউচ আলাদা বিক্রি করবেন, আপনিও চাইলে হোলসেল করতে পারবেন, যে এগুলো আপনার পেটি নিলে কেনা পড়বে আপনার 98 টাকা, ঠিক আছে, এটার মধ্যে 132 পিস থাকে এক একটা প্যাকেটে, আপনি চাইলে 105 টাকায় আরামসে বেচতে পারবেন, ঠিক আছে, হিউজ প্রফিট থাকে না, কিন্তু আপনাকে বারবার
মানে পাস পাসের টেস্ট আলাদা। হ্যাঁ, পাস পাসের যে পাস তার টেস্টটা আলাদা। অ্যাকচুয়ালি এই পাসটাই তো মানে ট্রেন্ড হয়েছিল। হ্যাঁ, এই পাসটাই এসেছিল, তারপরে মানে সবাই যেহেতু রেপুটেড হয়ে গেছে সবাই কপি বানানো শুরু করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু মানে ওল্ড ইজ গোল্ড আর প্রচুর বিজলারি এখন মানে বিজলারি মানে এখন মানে অনেক কিংলের বেরিয়ে গেছে, সবার বেরিয়ে গেছে, ঠিক আছে। অরিজিনাল অরিজিনালই হয়, তার সঙ্গে কোনো ইসের কোনো মিল হয় না। আচ্ছা, এরপরে রয়েছে এখন ক্যাডবেরির আরেকটা খুব ডিমান্ডিং প্রোডাক্ট, ভালো মতো করতে পারবেন, গ্রো করতে পারবেন ব্যবসা, মানে অন্তত কাস্টমারের ট্রাস্টটা খুব দরকারি, মানে একদিন ব্যবসা করে চলে যাবেন এরকম তো নয়, আপনাকে কন্টিনিউ ব্যবসাটা করতে হবে। আচ্ছা, এটা রয়েছে 150 টাকা সেলিব্রেশন, 150 টাকা সেলিব্রেশন রয়েছে। এবারে আপনি পেটি চাইলে যত পেটি চাইবেন আমি প্রোভাইড করে দেবো, সেই ক্ষেত্রে অসুবিধা নেই আমার। 150 টাকা এগুলো পার্সেন্টেজ সেম ক্যাডবেরির মালে, মানে যেগুলো সব থেকে হাই ডিমান্ড সেগুলো পার্সেন্টেজ কম থাকে, ঠিক আছে। তো সেই হিসাবে এগুলো পার্সেন্টেজ বেশি পাবেন না, কিন্তু আমার কাছে স্টকটা হিউজ পাবে, ঠিক আছে। কিন্তু তবুও আচ্ছা, এটা একটা গোটা পেটি রয়েছে, এটাকে আর নাড়িয়ে চাড়িয়ে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, এর নিচে রয়েছে আপনার আরেকটা খুব মুভিং আর্টিকেল দেখাচ্ছি, কিন্তু মার্জিনটা আপনারা পাবেন, ঠিক আছে। সেটা হচ্ছে যে এটা 100 টাকা সেলিব্রেশন, আমি তাও একটা দেখিয়ে দিচ্ছি পেটি খুলে। এটা হচ্ছে 100 টাকা সেলিব্রেশন, ঠিক আছে। 5টার বক্স হয়, মানে বান্ডিলও আমি একই পার্সেন্টেজ থাক, ঠিক আছে। এটা রয়েছে ম্যাক্স ফ্রেশ, ঠিক আছে, কোলগেটের 20 টাকার ম্যাক্স ফ্রেশ, ঠিক আছে। এগুলো পেটি নিলে অনেকটাই মার্জিন পাবেন, ঠিক আছে। আর পাশপাশে ওগুলো কি রয়েছে একটু দেখিয়ে দিন একটু। পাশপাশের এগুলো পাউচ, এটাই পাশপাশের ফার্স্ট জিনিসটা, এইটাই, এটা দিয়ে এটা শুরু করে, ওই যে মৌরি যেটাকে আগে হতো বিয়ে বাড়িতে খাওয়ানো হতো, ওই জিনিসটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে আরেকটা খুব মুভিং আর্টিকেল, সেটা হচ্ছে যে 10 টাকার গার্ড, মানে রেজার যে হয় রেজারের কার্টেজটা, ঠিক আছে। এটা আপনার কেনা পড়বে হচ্ছে 8.50 টাকা যদি একটা বক্স নেন, ঠিক আছে। একটা বক্সের মধ্যে মানে টোটাল 120 পিস থাকে, তো সেই হিসাবে আপনার কেনা পড়বে হচ্ছে 8.50 টাকার মতো আপনার কেনা পড়বে, মানে টোটাল বক্সটা কেনা পড়বে হচ্ছে 850 টাকা, ঠিক আছে। এবারে ডিভাইড বাই 120 করে নেবেন, 120 পিস থাকে, মানে 12 চেন থাকে একটা বক্সের মধ্যে। আচ্ছা, এটা জিলেট গার্ডের 3 পিসের কার্টেজ, ঠিক আছে। এটাও পেয়ে যাবেন বেশ চিপের মধ্যে, ওখানে রয়েছে জিলেট ভেক্টর, ঠিক আছে। মানে কার্টেজ পিএনজি যতগুলো গুডস আমি সবটা নিয়ে কাজ করি, টাইড এরিয়াল যা হয় সব কিছু, এবং পিএনজিতে আপনার মার্জিন নিয়ে মানে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি মার্কেটের থেকে কম দামে আমি দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে এক্লেয়ার্স ফেক্লেয়ার্স রয়েছে। আচ্ছা, ডাবরের মার্গোর সাবানগুলো আপনার পেটি নিলে 26 টাকা মতো কেনা পড়বে, ঠিক আছে। 26-50 যেরকম যা কোয়ান্টিটি নেবেন সেই হিসেবে আমি দামটা লাগিয়ে দেবো। 30 টাকা এমআরপির মার্গোর কথা বলছি। 10 টাকার মার্গো পেয়ে যাবেন, 106 টাকা, 105 টাকা এরকম ডজন কেনা পড়বে। এটা রয়েছে এক্লেয়ার্স, ঠিক আছে, এটা ছোট এক্লেয়ার্স, আর মানে এটা রয়েছে 110 টাকা বিক্রি যে এক্লেয়ার্স সেটা। আর একটা রয়েছে, হ্যাঁ, এর প্রচুর হিউজ রয়েছে, প্রচুর, ঠিক আছে। কিন্তু মানে দেখুন, আমি আগেই বললাম যে যদি কাস্টমারের সঙ্গে রিলেশনটা আপনাকে ধরে রাখতে হয় অরিজিনাল মালটাই বেচুন, ঠিক আছে। তাতে হয়তো 2 পয়সা কম মার্জিন হবে, কিন্তু সাস্টেইন করবে অনেকদিন। এগুলো সেম ওরকম মানে 10-12% এগুলো মার্জিন থাকে, ঠিক আছে, ক্যাডবেরির আইটেম, তো এগুলো মার্জিন খুব একটা থাকে না। আচ্ছা, আপনার সিল্ক অ্যান্ড শাইনের যে পাতাগুলো হয় সেগুলোও পাবেন, এখানে গ্লুকন্ডিরও কাজ হয়, অসুবিধা নেই। গ্লুকন্ডির দেখতে পাচ্ছেন স্টক রয়েছে, মানে গরমকাল আসছে, অলরেডি আমার ঘরে মাল ঢুকে গেছে, ঠিক আছে। তারপর আরেকটা খুব মুভিং আর্টিকেল আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে 20 টাকার কিষান জ্যাম, ঠিক আছে। এই এই বাটিটা বেরোনোর পরে বড় কিষান জ্যামের বিক্রিটা বসে গেছে, ঠিক আছে। এটা 20 টাকায় মারবি, এটা কেনা পড়বে আপনার ওই 17.5-18 টাকা, 18 টাকা এরকম, পেটি নিলে আরও কম কেনা পড়বে। হ্যাঁ, হট সেলিং আইটেম এটা। গোদরেজের রিচ কালি 33 টাকা এমআরপি, এটার পেটি নিলে 25 টাকা কেনা পড়বে, ঠিক আছে। মানে এবারে আপনি এটা 8 টাকা ইনস্ট্যান্ট প্রফিট, আপনি চাইলে ওটা 32 টাকা বা 31 টাকাতেও বেচতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আচ্ছা, এটা রয়েছে গুড নাইট গোল্ড ফ্ল্যাশ তেল, ঠিক আছে, 144 টাকা এমআরপি রয়েছে। এরও কিন্তু প্রচণ্ড পরিমাণে ডুপ্লিকেট মাল বেরিয়ে গেছে, ঠিক আছে। মানে একদম সেম প্যাকেজিং, কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল চিনবে কী করে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। একটা প্যাকেট খুলে এই যে দেখুন, যদি অরিজিনাল মাল হয় তাহলে এখানে লেখা থাকবে গোদরেজ বলে, ঠিক আছে। ডুপ্লিকেট মালটা এরকম ঘষা থাকবে, প্যাকেজিংটা এত মানে ফাইন হবে না, একটু ঘষা থাকবে, আর এই গোদরেজ লেখাটা থাকবে না, কাইন্ডলি দেখে নেবেন, মানে কমে পাচ্ছেন মানে ঠকে যাবেন না, ঠিক আছে। আর মানে ডুপ্লিকেট মালটা কী হয়, মেশিনে ফিটিংসটা ঠিকঠাক হয় না, তখন কাস্টমার এসে বলবে যে কেন মেশিনটা ঠিকঠাক ফিটিংস হচ্ছে না, তখন আপনারাই প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে। খুলে যায়, হ্যাঁ খুলে যায় মেশিন থেকে, ঠিক আছে, মানে তার মানে ওটা ইসে হয়েছে। আচ্ছা, আপনার কেনা পড়বে 115 টাকা, ঠিক আছে, 115 টাকা আপনার কেনা পড়বে, ঠিক আছে। আচ্ছা,
এটা রয়েছে গোল্ড ফ্ল্যাশ মেশিন, মেশিন প্লাস তেলের সেট, ঠিক আছে, এটা 79 টাকা এমআরপি, ঠিক আছে। এটা নতুন এমআরপির মাল রয়েছে, এমআরপির মাল এখানে এক পেটি মতো রয়েছে, নতুন এমআরপি 90 টাকার ওপরে। ওই মালটা আপনারা হোলসেল স্টক যেটা হয় মানে পেটি আইটেম ওটা পাবেন, ঠিক আছে, এটার পেটি আইটেম পাবেন না, কিন্তু আমি আইটেম দেখালাম যে এটাও রয়েছে। এগুলো নর্মালি আপনার ওই 7 টাকা 8 টাকা পার পিসে আপনার থেকে আরও বেশি ডিফারেন্স থাকে, ঠিক আছে। এটা কিন্তু রুরাল এরিয়া হেভি ডিমান্ড, ঠিক আছে, গুড নাইট কয়েল, ঠিক আছে, এখনো মানে স্টিল এখনকার দিনে এখানে হয়তো এভারগ্রিন আইটেম, একদম শালিমারের মতনই একদম এভারগ্রিন আইটেম, ঠিক আছে। তো এই আইটেমটা আপনার কেনা পড়বে হচ্ছে পেটি নিলে 960 টাকা পেটি কেনা পড়বে, ঠিক আছে। আপনি ওতে থাকে 36 পিস, ঠিক আছে, সঙ্গে 4 পিস কয়েল ফ্রি এটার ভিতরে। এটা লুজ মানে এমনি রিটেল প্যাক আমরা বলি যেটা, 35 টাকা এমআর। ম্যাক্সো কয়েল, ঠিক আছে, এটা যদি ধরুন আরও যত বেশি রুরাল এরিয়া, এটা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি, ঠিক আছে, মানে নিশ্চয়ই জানেন উজালা কোম্পানিরই হচ্ছে ম্যাক্সো, ঠিক আছে, 28 টাকা এমআরপি। এটা পেটি নিলে কেনা পড়ে হচ্ছে আপনার 1080 টাকা, ঠিক আছে, এটা পেটিতে 60 পিস করে থাকে, সেই হিসাবে আপনারা হিসাব করে নেবেন। এটা রয়েছে আপনার মর্টিন, ঠিক আছে, মর্টিনের এখন এমআরপি হচ্ছে 28 টাকা, ঠিক আছে। এবারে এই মর্টিনটা আপনার পেটি নিলে কেনা পড়বে 1080 টাকা, কিন্তু এই মানে এই প্রোডাক্টের কোনো অল্টারনেটিভ নেই, আর এই দামেও আপনি পাবেন না, ঠিক আছে। 250 টাটা গোল্ড, ঠিক আছে, এটা আপনার কেনা পড়বে হচ্ছে মানে 125 টাকা এমআরপি, আপনার পেটি নিলে কেনা পড়বে 109 টাকা, ঠিক আছে। 10 টাকার প্যাকও রয়েছে, ঠিক আছে, আছে 10 টাকার তাজা, ঠিক আছে, এটা 30 টাকার প্যাক হয়। এটা পেটি নিলে আপনার পেটি কেনা পড়বে হচ্ছে 2680 টাকা, 25 টাকা এমআরপি মাল এখন আমার কাছে, 8-10 বস্তা রয়েছে, ঠিক আছে। তো আপনার 500 কিষাণের সসের পাউচ, এইটা এখন ডিমান্ড প্রচণ্ড হাই হয়ে গেছে, 1 কেজি ভেঙে যায় বা অতটা মানে লাগে না, নষ্ট হয়, রান্নাবান্নার কাজে এই জিনিসটা ইউজ করতে হবেন, এটা হিউজ প্রফিট রয়েছে। প্লাস যদি ধরুন কেউ রেস্টুরেন্টের বা কোনো কিছু ওয়েস্ট কম হয়, প্লাস যদি ধরুন কেউ রেস্টুরেন্টের ব্যবসা করতে চাইছেন সেই ক্ষেত্রে এইটা রয়েছে, এর থেকেও কম মানে এর থেকে বেশি মার্জিন থাকে, সেটা মানে কিষাণ ইউজ করে না। এবার ধরুন ভালো যারা রেপুটেটেড চাইছেন, রেপুটেটেড করবেন, সেই ক্ষেত্রে এটার থেকেও একটা মানে বেশি মার্জিনে একটা প্রোডাক্ট রয়েছে, 950 ml এর হয় ওটা, সস ডিপ বলে ওটাকে, কিষাণ সস ডিপ। যদি কেউ চান যে রেস্টুরেন্টের ব্যবসা করেন, এখান থেকে মাল নিয়ে গিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আমি প্রোভাইড করতে পারবো মালগুলো, ঠিক আছে। আপনার চবন প্রাস, এটা ছোট প্যাক রয়েছে, 250, 500, 1 কেজি, 2 কেজি যে কটা চাইবেন আপনাকে সে কটা প্রোভাইড করতে পারবো। চবন প্রাস 1 কেজিতে অন এমআরপি 14% দিতে পারবো, ঠিক আছে, 14% দেওয়া যাবে। এটা হচ্ছে ডাবর হানি রয়েছে, ঠিক আছে, 500 হানি, এটা আবার এর সঙ্গে আবার একটা যাবো চবন প্রাস 250 ফ্রি রয়েছে, ঠিক আছে। এই প্যাকগুলো পেয়ে যাবেন 250, ছোটও দেখালাম ভিডিওর ফার্স্টে, সমস্ত রকম সাইজ পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো পার্সেন্টেজ থাকবে আপনার ওই মানে 10-15%-এর মধ্যে চলে আসবে, উপর নিচে হয় যখন যেরকম যা কোয়ান্টিটি নেবেন সেই হিসাবে। এই পাশে রয়েছে কমপ্ল্যান, ঠিক আছে, এটা একটা প্রচন্ড হাই মুভিং আর্টিকেল, ঠিক আছে। তো এগুলোর মধ্যে আপনি অন এমআরপি 9-10% পাবেন, ঠিক আছে, মানে ফুডস আইটেমে মার্জিনটা কম থাকে, কারণ এগুলো রেপুটেটেড প্রোডাক্ট, তো এগুলোতে মার্জিনটা খুব একটা বেশি থাকে না, ঠিক আছে, হ্যাঁ, 10 টাকা অফের মাল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, যে শপিং মলের মালের ক্ষেত্রে একটু দেখে নেবেন, 10 টাকা অফের মাল কিন্তু পাওয়া যায় না। এটা যেমন 239 টাকা এমআরপি, ওরা ওখানে দেখায় যে আমি অন এমআরপি 15%, 20% দিলাম, এখানে এমআরপিতে কিন্তু 5% ওরা বেশি নিয়ে না, ঠিক আছে, এটাই ডিস্ট্রিবিউটারের মালের সঙ্গে ইসের মালের ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, এটা রয়েছে বনভিটা, 500, একই দামটা পড়ে যায়, ঠিক আছে, 500 বনভিটা রয়েছে, 209 টাকা এমআরপি, ওগুলো সেম মার্জিনই থাকে, ঠিক আছে। এগুলো আপনার অন এমআরপি যেরকম বললাম সেম মার্জিনেই কেনা পড়বে, ঠিক আছে। এটা 500 হারপিক রয়েছে, প্লাস এখানে এটা রয়েছে হারপিক রেট 200, ঠিক আছে। তো সব তো মোটামুটি দেখালে, হ্যাঁ, আপনি বিল করলে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে মাল পেয়ে যাবেন, এখনই নিয়ে চলে যাবেন, ঠিক আছে। ওভার ফোনে আপনি ধরুন মালটা ইচ্ছে করে দিলে আমরা দেখাবো, মানে গোডাউনটাও চেষ্টা করব দেখানো, ঠিক আছে, গোডাউনটা এখনো রেডি হয়নি, যেহেতু গোডাউনটা দেখাতে পারলাম না, ঠিক আছে। স্টক নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনারা আসুন আপনাদের মতো করে, হ্যাঁ, বাড়িতেও রয়েছে প্লাস গোডাউনে রয়েছে। স্টক নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, মানে কোনো কাস্টমারের কোনো চিন্তা করতে হবে না, তারা আসুক, তারা তাদের মতো করে, সবাইকে ওয়েলকাম রইল, হ্যাঁ, মানে চেষ্টা করা যাবে, যদি হয় আপনারা বলবেন, আমি চেষ্টা করবো যতটা সম্ভব মার্কেটের থেকে দু পয়সা কমে এই জিনিসটাকে দেওয়া, আর মানে সবাইকে ওয়েলকাম, আসুন সবাই, এসে দেখুন, কথা বলুন, ফোন নাম্বার দিয়ে দেবো, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ দাদা, এত সময় দেওয়ার জন্য, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।